এবছর কাঁকড়া অঞ্চলে মাধ্যমিক পরীক্ষার দুটি মাত্র সিট পড়েছে, একটি কাঁকড়া উচ্চ বিদ্যালয়ে আর একটি পানাগড় বাজার উচ্চ বিদ্যালয়ে। দুটি বিদ্যালয়ে পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন কাঁকড়া থানার পুলিশ আধিকারিকরা। এছাড়াও পরীক্ষার্থীদের হাতে কলম ও গোলাপ ফুল তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানান কাঁকড়া গ্রাম পঞ্চায়েতের সদস্যরা ও কাঁকড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রধান। উপপ্রধান উজ্জ্বল মল্লিক জানিয়েছেন, পরীক্ষার্থীদের সুবিধার জন্য কাঁকড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য কন্ট্রোল রুমের ফোন নাম্বার দেওয়া হয়েছে, যে কোনো সময় সমস্যায় পড়লেই কাঁকড়া গ্রাম পঞ্চায়েত সাহায্যের হাত বাড়িয়ে দেবে। অন্যদিকে কাঁকড়া জুড়ে কড়া নজরদারিতে মোতায়েন রয়েছে কাঁকড়া থানার পুলিশ। পরীক্ষা কেন্দ্রের আশেপাশে সমস্ত জেরক্সের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কি আমরা করছি, আজকে মাধ্যমিক পরীক্ষা প্রথম শুরু হচ্ছে কাঁকড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। কাঁকড়া অঞ্চলে দুটো সেন্টার পড়েছে, একটা কাঁকড়া বয়েজ স্কুল আর একটা পানাগড় বাজার হাই স্কুল। ওই ছাত্রছাত্রীদের কাঁকড়া গ্রাম পঞ্চায়েত উদ্যোগে ছাত্রছাত্রীদের আমরা উৎসাহ দিতে এসেছি আর তাদের হাতে একটা করে পেন আর গোলাপ ফুল দিচ্ছি, তারা যাতে ভালোভাবে পরীক্ষা দেয়। আর আমরা কাঁকড়া পঞ্চায়েতের মানে সকল সদস্য সদস্যা বিশিষ্ট জনরা আছে, সবাই বসে মানে উপস্থিত হয়ে তাদের আমরা উৎসাহ দিতে এসেছি। হ্যাঁ, আপনারা সব এসেছি কাঁকড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, আমরা সবাই পঞ্চায়েত মেম্বার। আমরা ছাত্রদেরকে একটা করে পেন দিলাম, তাদেরকে শুভেচ্ছা বার্তা দিলাম, তাদেরকে আমরা বললাম মাথা ঠান্ডা করে, ঠিক আছে, আগে প্রশ্নপত্র পড়বে, তারপরে রোল নাম্বার নাম লেখে, তারপরে যে প্রশ্নটা তোমার সব থেকে সহজ সেইখান থেকে তুমি শুরু করবে, কোনো টেনশন হবে, দেখবে একটা লিখতে লিখতে আপনি আপনি যে যেটা কম একটু নলেজে থাকবে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। আমি এসেছি এখানে আমাদের যে কাঁকড়া গ্রাম পঞ্চায়েত আছে, গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিশিষ্ট জনের উপস্থিত থেকে এবং বিভিন্ন স্থানের আমাদের কাঁকড়া পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন জায়গা থেকে যেসব ইলেক্টেড মেম্বাররা রয়েছে বা সংসদের মেম্বাররা রয়েছে তারাও এসেছে, সকল ছাত্রছাত্রীদের হাতে পেন তুলে দিচ্ছে, গোলাপ ফুল তুলে দিচ্ছে এবং তার থেকে উৎসাহ দিচ্ছে। এইটা জীবন যে তাদের প্রথম বোর্ডের পরীক্ষা, যাতে তারা সুন্দর ভালোভাবে দেয় তার থেকে আমরা সাহস দিচ্ছি। তাছাড়া এখানে একটা কন্ট্রোল রুম খোলা আছে, যদি কোনো ছাত্রছাত্রী অসুস্থ হয়ে থাকে আমরা তাকে মেডিকেল কভারেজ দেওয়ার জন্য বা তাকে যথাস্থানে প্রপার ট্রিটমেন্ট করার জন্য তাদের বিভিন্ন অ্যারেঞ্জ করা রয়েছে এখানে কন্ট্রোল।